Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা. That is that the Prime Minister Sheikh Hasina should step down. উত্তেজিত ও মারমুখী বিজেপি সদস্যদের বের করে দেয়া হয় সভাকক্ষ থেকে. পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের সাহায্য নেবে সরকার. হাসিনাকে নিয়ে তুল কালাম কাণ্ড ভারতে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, তবে সেই ঘটনার সাক্ষী এবার সারা দুনিয়া, বিশেষ করে ভারতের বিধানসভায়। যখন ভারতের পার্লামেন্টে যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিশাল রকমের প্রশংসা করা হয় তা কিংবা তাকে নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য দেওয়া হয়, আমরা দেখেছি ইতিমধ্যে যে ভারতের অনেক বিজেপি নেতাকর্মীরা শেখ হাসিনাকে মানে এখনও পর্যন্ত সুউচ্চ চূড়ায় রেখেছেন সম্মানের, তবে সেই সম্মান যেন হানি হতে শুরু করেছে এরই মধ্যে। এবার ভারতের বিধানসভা থেকে বিজেপি নেতাদেরকে বের করে দিলেন সেখানকার স্পিকার। স্পিকার যখন বিধানসভায় তারা হট্টগোল করলেন কিংবা বিজেপি নেতা কর্মীদের যেই উদ্ভট আচরণ, সেই আচরণের কারণে স্পিকার বাধ্য হয়েছেন তাদেরকে বিধানসভা থেকে বের করে দিতে। তবে সেখানকার স্পিকার এই ক্ষমতা রাখেন কি না সেটি নিয়ে এখন ভারতের বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। দর্শক, আপনাদেরকে বলে রাখতে চাই যে ভারতের একটি মিডিয়া যেখানে আর বাংলা, আপনারা জানেন যে ময়ূক রঞ্জন ঘোষ, যিনি বাংলাদেশের ইস্যুকে বিশাল আকার ধারণ করে বিভিন্ন সময়ে তিনি বক্তব্যতে উপস্থাপন করেছেন বাংলাদেশকে কেন্দ্র করে, সেই ময়ূক রঞ্জন এবার ভারতের বিধানসভায় কী হচ্ছে সেটি নিয়ে কেন আলোচনা করছেন না? তাহলে কি বাংলাদেশকে ফোরকানোই বরকানোই এই বিধানসভার কাজ নাকি এই ময়ূক রঞ্জন ঘোষের কাজ? দর্শক, বিভিন্ন সময় ভারতে অনেক ঘটনা ঘটে থাকে, বিশেষ করে জম্মু কাশ্মীরকে নিয়ে অনেক রকমের খেলাধুলা আমরা ইতিমধ্যেই দেখেছি, সেটিকে নিয়ে কিংবা ভারতের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক বিষয়ে এখনও পর্যন্ত আর বাংলায় কোনো রকমের ভিডিও আমরা দেখতে পাইনি। ভারতের বিধানসভা থেকে যে বিজেপি নেতাদেরকে বের করে দেওয়া হয়েছে সে সকল ব্যাপারে কোনো কথা বলতে শুধু দেখেছি বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের হিন্দুত্ববাদী, বাংলাদেশের সাম্প্রদায়িক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের শেখ মুজিবুর রহমানকে, এরকমের ব্যক্তিকে নিয়ে, শুধু মাত্র বাংলাদেশ যেন বর্তমানে আর বাংলার একটা টপিক, আর এই টপিক নিয়ে আলোচনা করে যাচ্ছেন এই আর বাংলার ময়ূক রঞ্জন ঘোষ। তবে তার এই টপিক কতদিন পর্যন্ত চলবে সেটি এখন একেবারে সংকুচিত হয়ে এসেছে। যে কোনো সময় ভারতে ঘটতে পারে অঘটন, আর যদি সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয় কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বের করে না দেয়, তাহলে ঘটতে পারে এর চাইতেও ভয়ঙ্কর ঘটনা। আজকে ভারতের বিধানসভা থেকে বিজেপি নেতাদেরকে বের করে দেওয়া হয়েছে, কালকে না মোদীকেই বের করে দেওয়া হয়। দর্শক, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।